قال بولا ديتش وايزا قري القران فاستمعوا له وانشطوا لعلكم ترحمون আমার আল্লাহ বলে বান্দা যখন মাজলিসে যখন বসে যায় ওয়াইজা কুরিয়াল কোরআন যে মাজলিসটার ভিতরে যে সেমিনারের ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা হয় আমি মাওলা কায়নাত আমার রহমতের হাতটা সেখানে বিছিয়ে যতক্ষণ অব্দি দেশের মানুষ কোরআন এবং হাদিসের আলোচনা গুলো শোনে আমার আব্বে কায়নাত মাওলা বলে দেয় বলে আল্লাকুম তুরহামুন আমি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রহমত দিতেই থাকি যতক্ষণ পর্যন্ত মানুষটার দিলের মকসুদটা ঠিক থাকে মানুষের মনের নেক নিয়াতটা ঠিক থাকে আমি আল্লাহ এত দয়াবান এত দয়াশীল আমি মাওলা তার আমল নামাই আমি রব্বে কায়নাত লেখি লিখতে থাকি এই পৃথিবীর মানুষেরা শুনে নাও আমি আল্লাহ ডাইরেক্ট লেখি না কারা লেখে জানো একটা মানুষকে রক্তে মাংসে গড়া এত সুন্দর সুরাত এত সুন্দর জীবন দিয়ে তৈরি করা হয়েছে আমি রব্বে কায়নাত 1000 মানুষের উপরে আমি আল্লাহ 2 করে ফরিস্তা নিযুক্ত করে দিয়েছি এ দেশের মানুষেরা শুনে নাও তোমরা ভাবছো আমি পথে হাঁটছি মাঠে হাঁটছি যেখানেই যাচ্ছি আমি মনে হয় একাই তো আমার আল্লাহ বলে দেয় রে বান্দা হে বান্দি তুমি মনে হয় ভাবছো তুমি একাই যাচ্ছ তুমি একাই ভাবো না ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন বান্দা এখন আল্লাহর দরবারে আরজি ফরমায় মাওলা ও আমাদের দয়াল আল্লাহ সে দুটি মানুষ না তারা ফারিস্তা আমার দয়াল মাওলা বলে তারা হচ্ছে 2 রহমতি ফারিস্তা রব্বে কায়নাত তাদের বাসস্থানটা কোথায় 1 ফারিস্তাকে তো বাসস্থান দিতে হয় 1 মানুষকে বসবাস করতে বলার একটা জায়গা দিতে হয় ও মাওলা এই ফারিস্তারা থাকে কোথায় তো কোরআন বলছে কিরামান যিনি ফারিস্তা বান্দার ডান বাহুতে থাকে তো আল্লাহ এই ডান বাহুতে যে কেরামান ফারিস্তা থাকে মাওলা এর কাজ কি এর কর্ম কি আমার মহান আল্লাহ জানায় বান্দারে হে বান্দি সকাল থেকে নিয়ে শুরু দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বান্দা যত আমল করে নেক আমল ভালো কাজ করে সৎ কাজ করে এই কেরামান ফারিস্তা তার ডায়েরিতে লেখে না আমার আল্লাহ বলে শুধু কেরামান ভালো কাজ লেখে শুনো শুধু কেরামান ভালো কাজ করে শুধু তাই নয় ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন কোরআন বলছে কাতিবিন যিনি তিনি হচ্ছেন একজন আল্লাহর রহমতের ফেরেশতা বান্দা পৃথিবীর জমিনে ভোর থেকে শুরু করে নিয়ে রাতের অগ্রভাগ অবধি যতগুলো নেক আমল করে এবং বদ আমল করে ওই কাতিবিন ফেরেশতা তার ডায়েরিতে লেখে কেমন 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 আল্লাহ রহমত কত দূর অবধি দেখুন বাবা 1000 বান্দা যখন আমার মাওলার হয়ে যায় হাদিসে কুদসির ভিতরে আছে মাল্লাহুল মাওলা ফালাকুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ বলে আমি সেই বান্দার হয়ে যাই এ বান্দা যদি তুমি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমার হয়ে যাব আর তুমি আমার হুকুম আহকাম যদি মানতে পারো তোমাকে আমি ওয়াবাশিরিল্লাযিনা আমানু আন্না লাহুম জান্নাহ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এই ধরার জমিন এই দুনিয়ার জমিন যখন তুমি ত্যাগ করবে আমি আল্লাহ ভালোবেসে মুহাব্বত করে ওই সকল বান্দা বান্দিদের জন্য আমি মাওলা একটা 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দিই এখন মানুষ প্রশ্ন করছে আল্লাহ
জান্নাতি যে কারা, জাহান্নামি আবার কারা বাউলা? তো আমার মাওলা কোরআন থেকে জবাব দিচ্ছে, ওয়াবাশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান আনবার পরে, ওয়াআমিলুস সালিহাতি, যারা নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামের হুকুম আহকামের উপর চলে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রীতিনীতি মালার উপরে আমল করে, আমি মহান আল্লাহ সেই সকল মানবদেরকে, সেই সকল মানুষদেরকে জান্নাতে বসবাস করতে দিব। জান্নাতে যারা জান্নাতে যাবে, জান্নাতে যারা জান্নাতে যাবে, সেখানে আল্লাহ পাক বলছে তাজরিমিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলে সেখানে চারটি নহর থাকবে, কটি নহর আওয়াজ দেন, চারটি নহর থাকবে, চারটি নহরের ভিতর থেকে চার রকম স্বাদ যুক্ত আল্লাহ খাবার পাঠাবে। এক নাম্বারে হচ্ছে দুনিয়ার জমিনে আমরা পানি পান করি, সারাবান তাহুরা বলে যখন আমরা পানি পান করি, আল্লাহুম্মা বারিক লানা ও সারাবান তাহুরা, আল্লাহ পাক বলছে তোমরা যখন পানি পান করো, আর জান্নাতিরা জান্নাতে যাবে আর পানি পান করবে, বলবে মাওলা এত সুন্দর পানি তো দুনিয়ার জমিনে আমরা মিনারেল ওয়াটার খেয়েছিলাম, সেভেন আপ খেয়েছিলাম, মাওলা ও মাওলা মজা খেয়েছিলাম, থামস আপ সেভেন আপ, অনেক রকমের ফ্রুটি খেয়েছি মাওলা, কিন্তু আজকে যে পানিটা আপনার মালাইকা ফেরেশতারা আমাকে যে পান করালো মাওলা, আমি দুনিয়ার জমিনে কোনোদিনও পান করিনি। আবার স্টার করে যখন জান্নাতিরা জান্নাতে যাচ্ছে, তারপরে দাঁড়িয়ে আছে মধু নিয়ে আল্লাহর মালাইকা ফারিস্তারা, মধুর উপরে কিছু মিষ্টি আছে কি, আওয়াজ দেন, মধুর উপরে কিছু মিষ্টি নেই, কিন্তু জান্নাতি ওই মুমিন বান্দা যখন কবরে যাবে, ওই নেককার মুমিন আল্লাহওয়ালা বান্দা যখন কবরে যাবে, দ্বিতীয়বারে আর একটা পাত্র নেওয়া হবে, আর একটা গিলাস নেওয়া হবে, একটা পট নেওয়া হবে, একটা পাত্র তার হাতে ধরিয়ে দিবে, যে পটটার ভিতরে থাকবে মধু, আর বান্দা ওই জান্নাতি বান্দাগুলো মুমিন বান্দাগুলো আল্লাহর মনোনীত বান্দা এতদিন মধু আমরা খেয়েছি মাওলা, কত সুন্দর ডাবরের মধু খেয়েছিলাম মাওলা, এত টাকা ইনভেস্ট করে মধু আমরা খেয়েছি, আমাদের রোগ নিরাময় হতো মাওলা, আজকে কোন মধু খুয়াচ্ছেন মাওলা, এই মধু তো দুনিয়ার জমিনে কোনোদিনও খাইনি, আমার দয়াল আল্লাহ বলছে রে বান্দা দুনিয়ার জমিনে যত কিছু খেয়েছে এটা বডিফাইড হয়েছে, এটা সংস্করণ করা হয়েছিল, কেন এই মধুর ভিতরে চিনি মেশানো হয়, মধুর বিষয়ে চিনি, কিন্তু জানো জানো খাঁটি জিনিস কোথায় আছে, মানুষ খাঁটি জিনিস দুনিয়ার জমিনে পাইনি, আমি মহান আল্লাহ ভালো মধুকে খাঁটি মধুকে জান্নাতে রেখে দিয়েছি। আর একবার দুধ খাই, দুধ আমরা গাভীর দুধ খেয়ে থাকি, সাদা ফুটফুটে ফুটফুটে ফুটফুটে, আর গজন মালাইকা ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আল্লাহর মুমিন বান্দা কবরে আসতেছে, জান্নাতটা কি, জান্নাত সম্পর্কে একটু ধারণা শুনুন, আসতেছে তিনি মাগরা মাতোয়ারা খুশিতে ঈদ মানাচ্ছে, আল্লাহর মুমিন বান্দারা যখন জান্নাতে যাচ্ছে দুধ নিয়ে দাঁড়িয়ে আছে, আর বলবে এত সুন্দর দুধ, এত সুন্দর দুধ আমি দুনিয়ার জমিনে কোনোদিন খাইনি, আমার মহান আল্লাহ বলবে বান্দারে তুমি মধু খাওয়ার কারণ কি জানো, দুনিয়ার জমিনে তোমার জবানে তোমার কথায় কোনো মানুষ কোনোদিন কষ্ট পায়নি, তোমার জবান তোমার দিলের কথায় পৃথিবীর মানুষ কোনোদিনও কষ্ট পায়নি। এজন্য কবি বলেছেন জীবে যে জীবে প্রেম করে তার উপরে মানব ধর্ম আর কিছু হতে পারে না, মানবকে যারা যারা মানবের কল্যাণ সাধন করে, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ধর্মের ভিতরে ধর্মের শাখা উৎকৃষ্ট শাখা হচ্ছে মানবের সমাজ কল্যাণ, জোরে পড়েন
জান্নাতীরা জান্নাতে যাচ্ছে, ফাহুয়া ফি সাতির রাদিয়া, তারা হের হের দিন গুজরে যাবে, রাত গুজরে যাবে, সমস্ত দিন গুজরে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাচ্ছে। দেখুন দেখুন জাহান্নামীরা কেমন ভাবে জাহান্নামে যায়, জান্নাতের একটু ধারণা দিলাম বাবা, জাহান্নামীদের কি হতে পারে, আর জাহান্নামীরা কতই না কষ্টদায়ক। জাহান্নামীরা জাহান্নামে যাবে, আর আমার মহালাল্লাহ বলে, এ আমার মালাইকা ফারিস্তারা, শোনো রে শোনো শোনো, এত সুন্দর রক্তে মাংসে গড়া আমি আফজাল মখলুক দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, কেন কেন তাকে জাহান্নামে দিচ্ছ? হে আমার ফারিস্তারা, দেখো দেখো তার দুনিয়ার জমিনে কোনো নেক আমল আছে কিনা। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন কেরামানকে ডাক দেবে, কেরামান এ আমার মালাইকা ফারিস্তারা, তোমার ডায়েরিটা খুলো, ডায়েরিটা খুলো, তোমার খাতাটা খুলে দেখো তো, এই বান্দাটা কোনো দিনও কি কোনো হেদায়েতমূলক কাজ করেনি? তো আল্লাহ মালাইকা ফারিস্তারা কাতিবিন কেরামান এবং কাতিবিন দুজনেই যৌথভাবে একটা মিটিং করবেন, জোরে পড়েন, দুজনেই খাতা খুলবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আর আমার আল্লাহ আরো সে মুআল্লা আর চুপ থাকতে পারে না, বলে খাতাটা খুলো, খাতাটা খুলো, দেখো তো এই বান্দাটার কোন নেক কাম আছে কিনা, দেখবে দেখবে, আর কাতিবিন বলবে আমার খাতা তো ভর্তি গোনা করেছে বান্দা। কাতিবিন বলছে আমার খাতা তো এর জন্য ভর্তি, আয় যতগুলো কাজ করেছে, এ যতগুলো কাজ করেছে সমস্ত কাজ শরীয়ত বিরোধী, যতগুলো কাজ করেছে সব শরীয়ত বিরোধী, ইসলাম যারা ধর্মাবলম্বী মানুষ এই কাজগুলো করতে পারে না। কারামান কে ডাক দিয়ে বলছে, এ কারামান, আল্লাহ পাক আওয়াজ দিবে তার মালাইকা ফারিস্তারা, কারামান কে কারামান, তুমি খাতাটা খুলো, খাতাটা খুলে দেখো, খুলে দেখো, খুলে দেখো, তো খুলে খুলতে 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 আজকের দিনের কথা কারামান ফারিস্তা ডায়েরিতে নোট করে নিয়েছে, ডায়েরিতে নোট করে নিয়ে বলছে, মাওলা এ বান্দাটা নামাজ পড়তে চেয়েছে কিন্তু পড়তে পারেনি, আলিমদের মুখে কোরআন হাদিস শুনেছে কিন্তু মাওলা তার জিন্দগিতে 60 বছর জিন্দগি ছিল, ওয়াজ শুনেছে, নসিহত শুনেছে মাওলা, তার হায়াত।